আমি তারপরে যেটা বলি বলে যে আরো বলে আমি দোয়া করছি, আমি দোয়া করছি কাউকে, আমি বসে আসবো না, হাতি আমি বলে আমি একা বসে সকলে দোয়া করতে থাকি না, আমি হাতে দোয়া করছি বেশিরভাগ করা হচ্ছে কিছু কিছু মানুষ হাতি এইটা কি যদি কেউ না করে তাহলে অনেকগুলো দোয়া আছে, দোয়া গুলো মুখস্থ করে নিয়ে পড়বে, পড়াশোনা করলে দেখবেন নিজেদের আপনি দোয়ার অর্থ গুলো জেনে যখন নিজের যে আমল করবেন তখন আপনার ভালো লাগবে। আমিও তো হারামি ঘরের ঘরানা ছেড়ে কিন্তু একদিন আমিও মোনাজাত করতাম, আমি এখনই আল্লাহ রহমতের করে বলছি, আল্লাহর উপরে রহমত করে ভরসা রেখে বলছি এমন মোনাজাত করবো সবাইকে খারাপ ইনশাল্লাহ, কিন্তু তারপরে ছেড়ে দিয়েছি। ইনার চাইতে বড় বড় মুরব্বী ব্যক্তি আমাকে দোয়ার জন্য আমাকে দোয়া করার জন্য দাওয়াত করত, বিশ্বাস করো আমাদের সমাজে আমরা ইমাম সাহেবকে কি করি 3,000-4,000-5,000 টাকা ইমাম দিয়ে দিই মাইনে দিই। আমি যে এলাকায় ছিলাম আমাকে 15,000 টাকা মাইনে দিত, ওই রুনর রাজগড়া 15,000 টাকা বেতন দিত, কিন্তু আপনারা আপনাদের ইমামের কত টাকা দেন? আজকে আমাদের সমাজে ইমাম সাহেবের কোনো মর্যাদা দেওয়া হয় না, তবে সে সোননাথের প্রতি তার আমল করার ইচ্ছা আছে, কিন্তু আমরা তাদেরকে লাগিয়ে দেবো, তাড়িয়ে দেবো, নতুবা রাখবো না। আর এই সমস্ত ভয়ে ইমাম সাহেবের শহীদ সন্ন্যাস আমরা আমলও করতে যায় না, কবিরাকে ছাড়তে যায় না, এটাও মাথায় রাখবে। ইমাম সাহেবের বাস স্বাধীন অনেক দিন আমি মসজিদের ইমামতি ছেড়েছি, কুদের বর্ণনা বলেছে বলে কমিটি সেক্রেটারি আমাকে ডেকে বলেন আপনি কবে চলে যাবেন বলুন, 15 জুলাই মনে করতে মসজিদ থেকে নেমে চলে আসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিষয়টা দিয়েছে, এই বিষয় বলে আমি আর আমার জীবনের সব শেষ হয়ে গেছে, ফের আবার সে ঘুরে বেড়ে সেই বিষয় হয়েছে। এমনি কথায় বলে কি জানেন যে রাম এক দেখলে ঘর পোড়া গরু সে দৌড়াদৌড়ি করে, মানে আকাশে যদি লাল টাইপের মেঘ ওঠে যে গোয়াল ঘরের গরু গোয়াল ঘর ধরে পুড়ে আগুন জ্বলে শেষ হয়ে গেছে, ও দড়ি ছেড়ে যে কোনো রোগ বেঁচেছে, ফের যদি ওই রাম এক দেখে ভয় লাগে। তো এই বেদাতের উপরে দুটো একটা বক্তব্য দিতে গিয়ে আমার জীবনে 4 চাকা গাড়ি শেষ, এই মাসে আমি অন্তত এক পরিবারের জন্য 3-4 লক্ষ টাকা ইনকাম করতাম সেটা শেষ, সারা বছরে 7-8 লক্ষ টাকা ইনকাম করতাম সেটা শেষ, 350 জলসা করতাম সেগুলো শেষ। ফের সেই সাবজেক্ট দিয়েছে আমার সামনে, এখন বাড়ি যাওয়া মনে হয় কষ্ট হয়ে যাবে, কি বলবো বলে। এখন যদি এই সাবজেক্টকে ডিসকাস করি তো আমার বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে, স্টেশনের আগে শেষ হয়ে যাবো আমি। যদি সত্যিকারের সব কথা বলি সবাই রেগে যাবে, ইমাম সাহেব হুজুর রাখবে, কমিটি রাখবে, শ্রোতারা রাখবে, আহলে হাদিসরা রাখবে, তাহলে বলবে তুমি একাই সাচ্চা সঠিক জায়গায় আছো কি, আর আমরা সব মিলিক জায়গায়। তো এবারে শোনেন, প্রথম আহলে হাদিসদের একটু বলি, আমি সহি আঁকিটায় আসার পরে পৌনে 3 বছর একটা মসজিদে ইমামতি করলাম, এই 31 আগস্ট ছেড়ে দিয়েছি, আজকের সবে 23 দিন হচ্ছে। তো বলি যারা নিয়মিত নেশা পান করে এরা কোশ্চিনকালীন জান্নাতে যেতে পারবে না, দেখেন ভিডিও আছে ইউটিউবে ক্লিপে দেখবেন। আল্লাহ কে বলেছে? আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে যে নিয়মিত নেশা পান করে সে কোশ্চিন কালীন জান্নাতে যেতে পারবে না। এবং আল্লাহ রসুলের দায় দিয়ে কথাটা বলা খুব সহজ,
কিন্তু বিপদ আমাদের উপরে কতটা যে আছে আপনারা ভাবলে সারা রাত ঘুম হবে না। বোখারির 106 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপরে মিথ্যারোপ করো না। ফাইন্নাহু মান কাযিবা আলাইয়া, মানে অথবা যে ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করবে অর্থাৎ কোনো কথা বলে আমার দিকে ঠেলে দেবে, যে মুহাম্মদ বলেছে সে যেন তার ঠিকানা জাহান নামের মধ্যে পাকাভক্ত করে নিল। তো আলেমরা ওয়াজ করা খুব কঠিন। রসুল্লাহ মিয়ারা গিয়ে দেখছে একদল জাহান নামের ভিতরে আগুনের কাঁচি কাছে একদল ফেরেস্তা জীব দিয়ে তাদের কাঁচি দিয়ে জীব কাটছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ইয়া জিব্রাইল মান হাউলাই, ও ভাই জিব্রাইল এরা খারাপ কপালা জিব্রাইল হাউলাই খোদাবাহ উম্মা দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর, এরা হলো আপনার উম্মাদের খতিব সম্প্রদায়ের বক্তা সম্প্রদায়, মানে যারা বক্তৃতা করে বক্তৃতা জগতে এরা। কেন এই বক্তারা ঠিকঠাকভাবে নামাজ পড়ে না ভাই? সবাইকে বলবো না, মেজারিটি পার্সেন্ট বেশিরভাগ নামাজ পড়ে না, যে কথা বলে সে কথা পালন করে না, এরা নিজেরা মদের ওয়াজ করে নিজেদের গালে গজব করে। ও মহারাজ হিরোইনের ব্যাপারে বলছে অথচ ও হুজুর কইনি ফেলে দেবে স্টেজের উঠবে, এরকম অনেক হুজুর দেখতে পাবে। তো যে ইমাম সাহেব কইনি খায় তার মুসাল্লিরা পাত্তা বিক্রি করবে, হিরোইন বিক্রি করবে, গাঁজা বিক্রি করবে, চুল বিক্রি করবে, কিছু করার নেই। হুজুর তো নিজে খাচ্ছে, কি করবেন বলে? তো যাক, এই জন্য আল্লাহ রাসূল বলছে যে আমি মিয়ারাজে গিয়ে দেখছি যে যাদের জীব কাছে জিবরিলকে জিজ্ঞাসা করলেন, কোন জিবরিলকে? ইয়া জিবরাইল হে জিবরাইল মান হাউলাই ইয়া তারা ফাকালা জিবরাইল, জিবরাইল জবাব দিয়েছে হাউলাই খোদাবা উম্মাতে, এরা আপনার উম্মাতের মধ্যে আলেম সম্প্রদায়, খতিব সম্প্রদায়, বক্তা সম্প্রদায়। আমি জানি না ভাই, আল্লাহ নবী বলেছে জিবরিল আলাইহিসসালামের কথাবার্তা হয়েছে, আমি নকল করছি, দোষ আমাকে দেবেন না। তো আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে বিদাত সম্পর্কে। আমি প্রথম জীবনে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি, 2003 সালে গিয়ে ভর্তি হই ফাজিল, 2001 সালে মাধ্যমিক দিই, 2003 সালে উচ্চ মাধ্যমিক দিই তালি মোহনচাঁদ স্কুল থেকে, 2003-05 ফাজিল দিই, 5 সালে কামের দিই, তখন আবার আজাদ কলেজে পড়ি, একই সাথে এখানে ক্লাস করতাম ওখানে ক্লাস করতাম, আবার 2009 সালে টাইটেল পাস করি আজাদ এস, 2007 তারপরে মুক্তি করে 2019-এ, বিএড করে 2017। এবারে হানাফি পরিবেশে আমার বাড়ি হলো ঘটিয়ালি শরীফ স্টেশনটার নাম, আমি এখন বর্তমানে বলি ঘটিয়ালি। ওই এলাকায় একটা মাজার আছে গাজী সাহেব রহমাতুল্লাহ পীরের মাজার আছে, তো সেই এলাকার মানুষ আমি। কেদারপত্র হানাফি মাদ্রাসা মানবীপুর মাদ্রাসা মুক্তি করতে গিয়ে 3 লক্ষ টাকার কেদার কিনি, কিনে আমার খুব জলসা দেওয়া হতো, 350-400 জলসা করতাম, বছরে 4 চাকা আইটেম গাড়ি ছিল, এখন সিমিজের গাড়ি আছে 4 চাকা বিক্রি করে দিয়েছে। তো গিয়ে দেখতে পাবেন না, তবে এলাকার সব মানুষকে জিজ্ঞাসা করলে ফিরে যাবেন। তো এমন অবস্থায় যখন আমি মুক্তি করি আমার বেদা সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা হয়। শুধু গ্রামে এসে একটাই দুটো কথা বলেছিলাম যে জুম্মা সানি আজানের পরে হাত তুলে মোনাজাত করা বেদা, এখানে দোয়া আছে হাত তোলার দরকার নেই। আরেকটা বলেছিলাম যে আজানের ভিতরে যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলা হয় ওখানে দেখবেন সবাই আহলে হাদিস কি তবলিগ কি হিজবুল্লাহ কি আজান গাজী কি বেরিলি কি কাদিয়ানি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে। নবীর মহব্বতে শুনেছে যে রাসূলুল্লাহর নাম শুনে দুরূদ শরীফ পড়তে হয়। তো কিছু কিছু মানুষ সচেতন হয়েছে, আর বেশিরভাগ মানুষ এখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে কেউ বা এরকম করে দেয়। আমি বললাম যে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজান শেষ হয়ে গেলে কিন্তু অবশ্যই মাস্ট খুশি যেন সে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পড়ে তারপরে দোয়া করে হানাফি
হাম্বালি মাজহাব অনুযায়ী এটা হলো খারেজ বাবা যে হানাফি মাজহাব অনুযায়ী সুন্নাত। বুঝতে পেরেছেন? এটা আড়াই কেউ করবেন না। তো এখন কথা হলো এই জায়গায় দরুদ শরীফ পড়া ওয়াজিব বা ফরজ, না করলে নামাজই হয় না। তো এখন আমাদের সমাজে কি হয়, প্রচলিত দরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দরুদ শরীফ যদি সারা জীবন ধরে পড়ে, যতটা না আমি বলছি না যে বেদাত হবে কি সুন্নতের বরকত হবে আপনারা বিচার করবেন, তবে পার্থক্যটা বুঝে নেন, সারা লাইফ ভর যদি পড়ে পড়ছে, বরং একবার যদি দরুদ ইব্রাহিম পাঠ করেন অনেক ভালো হবে। সারা জীবন যদি ফরজ সালাতের পরে মোনাজাত করেন, পৃথিবীতে একটাও আসমানের নিচে জমিনের উপরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলিয়ে অল ওয়ার্ল্ডের মুখে একটাও হাদিস না যে তুমি জান্নাত পাবে, কিন্তু ফরজ সালাতের পরে একবার আতাল কোরসি যদি পাঠ করেন, আল্লাহ রসুল বলেছে শুধু মরছে না বলে জান্নাতে যায় না, ওর মরম হয় না বলে জান্নাতে যায় না, ওর মম তোকে জান্নাত থেকে আটকে রেখে দিয়েছে, ও মরলেই ও জান্নাতে যাবে, তবে সেটা কি আদায় করছে। সুরা বাকারা 255 নম্বর আয়াত। আমি হাফেজ নই, আর এই আমি ইসলাম ফ্লোটের পড়ি না, বুঝলেন এখন, কেন আমি আমেরিকায় চলে যাবো বলে আজকের ইন্টারভিউ দিয়ে এখানে আসছি, খুব প্রেশারের মধ্যে আছি। আল্লাহ তাদের দোয়া করবেন আমি যেন আমার এইটা সফল হয়ে যায়। হ্যাঁ, তো আগামীকালকে ফের আসতে হবে আমার টোটাল সার্টিফিকেট নিয়ে। তো এক সময় আমি সত্যি কথা বলছি, আমি সোনার চামচ আমার গালে উঠে গেছিল, বিশ্বাস করুন, এত শোক, এত রিলাক্স, এত হুজুর, এত মুরিদ মোদাকিন সব বেড়ে গেছে, ভাবছেন এই বয়সে আলহামদুলিল্লাহ। এখনো তারা বলছে খালি আরবি সালা বলাই তার একটু মোনাজাত করে দেবো, আমরা এখনো ডাবো। আমি জানি না, বেদাতকে আমি ঘৃণা করে দিয়েছি আর চলবে না। এবারে বেদাতের ভয়াবহতা কি লাগেন, আজকের ওলামায় সম্প্রদায় অনেক আছেন, আমি কালকের মাগরিবের পরে বসে এখানে আসবার আমার একদম ইচ্ছা নেই, ঝগড়া করেছে, রাগারাগি করেছে, ভাত হয়ে মাগরিবের পরে সলাত আদায় করে আমি সাবজেক্ট তৈরি করে তারপর সেটাকে নিজে মুখস্থ করে টাইম পাইলে শত কথা বলে দেবো। ইন্নাল্লাহ হাজামা তাওয়াদান করলে সয়বি বিদা হাত্তা ইয়াদা বিদা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা হাজামা তাওয়া দেব, তাওয়াকে বন্ধ করে দেয়, আটকে রেখে দেয়, আড় করে রেখে দেয়, উপরে উঠতে দেয় না, আল্লাহ দরবারে যায় না। আনকুল্লে সয়বি বিদা, প্রত্যেকটা বেদাত করে, হাত্তা ইয়াদা বিদা, যতক্ষণ পর্যন্ত সে বিদাত পরিত্যাগ করে। বিদাত মানে কি, নতুন আবিষ্কার। তো নতুন আবিষ্কার তো এটা হয়েছে, এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, এই চেয়ার ছিল, এই পাতা ছিল, এই লাইট ছিল, এই ক্যামেরা ছিল, এই টাইলস ছিল, এই টাইলস ছিল, এই মাইক্রোফোন ছিল, এই পাতা ছিল। অনেক হুজুর দেখবেন ইউটিউবে আছে বলছে শুধু খালি একজন উঠেছে বিদাত 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 করছে, একটা পাতা তো নবীর জামানায় ছিল না, ফ্যান তো নবীর জামানায় ছিল না, এই মাইক্রোফোন নবীর জামানায় ছিল না, টিউবলাইট নবীর জামানায় ছিল না, এগুলো বেদাত নয়। একটা হলো ইবাদত আর একটা হলো ইবাদতের উপকরণ, একটা হলো ইবাদত আর একটা হলো মাধ্যম। যে মাইক সরিয়ে দেন আমি ওয়াজ করবো, ওয়াজ হবে, বক্তৃতা হবে, তাহলে এই মাইকে বলাটা আমি সোয়াব মনে করছি না, মাইকে বলাটা যদি আমি সোয়াব মনে করি তাহলে বেদাত হবে। পাতা ছেড়ে না ছেড়ে যদি থাকতে পারি আমরা, কিন্তু গরম হবে, শরীরের শান্তি দেওয়ার জন্য আমরা পাতাটা ছেড়েছি। লাইট বাদ দিয়ে তাদের মোমবাতি জ্বালিয়ে রেখে দেওয়া যাবে, আলো পাবো আমরা, কিন্তু এটা উন্নত হয়েছে, মোমবাতি হবে কাল, ইমপ্রুভ হয়েছে, প্রোগ্রেস হয়েছে, উন্নতি হয়েছে, এটা আমরা সোয়াব ভাবি না, মোমবাতি দেওয়া যায় এটাও দেওয়া যায়। এখন যদি রসুলুল্লাহ জামানায় মোমবাতি ছিল, এইটা জ্বালিয়ে যদি মনে করে যে মোহাম্মদ সুসানের জামানায় মোমবাতি থেকে এইটা জ্বালানোর জন্য দশটা নেই কি, তাহলে বেদাত ভালো করে বলি, একটা ইবাদত আর একটা হলো ইবাদতের মাধ্যম বা প্রকরণ, এগুলো কোনো দিনের জন্য বেদাত হয় না। এই জামা রসুলুল্লাহ জামানা ছিল না, ছিল সে আরো ধীরে ধারা। এখন আমি যদি মনে করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে জামা গায়ে দিয়েছে ওর থেকে আরো আধুনিক যুগের মিস্ত্রি হেভি কোয়ালিটি বানিয়ে দিয়েছে, তাহলে এই জামা গায়ে ধোয়া বি দশটা নেই কি, তাহলে আমার এই জামাটা গায়ে ধোয়া বেদাত হবে। তাহলে যে আমল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবাই কেরামরা করেনি করে নাই করার জন্য নির্দেশ দেয় না। বুখারী মুসলিমের অনেক হাদিস আছে, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। মান আমিলা, এমন কোন ব্যক্তি একটা আমল করলো, মান আমিলা আমালান, সেই আমলের ভাবে লাইসা আলাইহি আমরুনা, আমরুনা মানে আমর সেখানে ওড়া নির্দেশ করা, আল্লাহ রসুল বলছেন আমি নির্দেশ দিইনি এবং আমি নিজে করিনি, করার হুকুমও দিইনি,
সবারা সেই আমলটা কি হবে, সেটা বাতিল হবে। আরেকটা হাদিস আছে, মানে হাদিসটা কি আমরা না হাজা মা লাইসা মিনহু খবরাত, যারা ইসলামের ভিতরে নতুন নতুন করে আমল সংযোজন করে, এই ব্যক্তিরা যত সৌন্দর্য কোন আমল করুক না কেন, সেটা যতই সোনা দিয়ে বাঁধানো হোক না কেন, সেটা বাতিল, আল্লাহ গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবে না, নেবেন না। তো আমাদের উচিত হবে আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিসের আলোকে আমল করা, যা কিছু কোরআনে নাই, যা কিছু হাদিসে নাই, সেগুলো আমল করো না। তো বলবেন হুজুর আরো তো কিছু হুজুর আছে, তারা তো বলছে, আমরা এখন তো সেগুলো এই এখন অনেক হুজুর বলছে কিয়াম করো, মোনাজাত করো, আবার আপনারা বারণ করছেন যে আমরা কোন দিকে যাব। আপনি একটা খাতা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে 10 বছর সালাত আদায় করেছেন, 10 বছর 5 দিয়ে গুণ করলে হয় 18,250 10 বছর, আর সাহাবায়ে কেরামরা 30 বছর, ওরাও খেলাফতের যুগ ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, হযরত উসমান গনি 12 বছর, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু 5.5 বছর, তাহলে এই 29 বা 30 ধরে, তাহলে এদিকে 10 ওদিকে 30, 30 বছরে 5 দিয়ে গুণ করলে হয় 54,750, তাহলে এদিকে 18,250 আর ওদিকে 54,750, এই টোটাল 73,000 রক, 10 আর 30 মিলে হয় 40 বছর, 40 বছরে 73,000 রক সলাৎ হয়েছে মদিনার মসজিদে নববীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও এবং তার খোলাফায়ে রাশিদিনরা জীবনেও একদিনের জন্য ফরজ সলাতের বলে সম্মিলিত মোনাজাত করেনি, তবে দোয়া করেছে। তো বলবেন হুজুর মোনাজাত আর দোয়ার মধ্যে পার্থক্য কি? আপনি বুখারি খুলেন 405 নম্বর হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সেটা দেখি। মোনাজাত কাকে বলে প্রথমে আমরা দেখি, মোনাজাত কাকে বলে, ইন্নাল আব ইযা ক্বামা ফিস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, ইন্নাল আব নিশ্চয়ই যখন কোনো বান্দা ইন্না ফারবে মুশাব্বাবে ফেল, যখন কোনো ফেলের আগে আসে তখন পরবর্তী সেটা কি হয়, অবশ্যই নিশ্চিত শিওর অফকোর্স এর মানে দেয় নিশ্চয়ই। আমার নবী বলছে ইন্নাল্লাহ হাযাবান তাওবাতে কুল্লে সাইবি বিদা, সরি, ইন্নাল আবদ ইযা ক্বামা ফিস সালাহ ফাইন্না ইউনাজি রাব্বাহু, নিশ্চয়ই যখন কোনো বান্দা সালাতে দাঁড়ায় সেটার প্রভুর সঙ্গে মোনাজাতের রত থাকে। তো বলবেন হুজুর নামাজের ভিতরে মোনাজাত কোথায় আছে, তো আপনি তাহা কি করুন, প্রথমে যখন আপনি তাকবীরে তাহরিমা করছেন, তাকবীরে তাহরিমা করার সঙ্গে সঙ্গে কি বলছেন, আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করছেন, করার পরে কি বলছেন, আল্লাহুম্মা বাইদ বাইনা ওয়া বাইনাল খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাকিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাতাসাউল আবিয়াদ মিনাল দারাস, আল্লাহ মাসিল খাতা বিল মাই ওয়া সাজাল বারাত, এই যে দোয়াটা পড়লে এটা আমার প্রথম নম্বর মোনাজাত। এর অর্থটা কি, হে আল্লাহ এই পৃথিবীর পূর্ব আর পশ্চিম যতটা দূরত্ব আছে ততটা দূরত্ব তুমি আমার আর আমার গুনাহকে রেখে দাও, অর্থাৎ আমি যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি আমার গুনাহ যেন পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, আর আমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকি তা আমার থেকে গুনাহকে হটিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্তে সেজে বলে দাও। আয় আল্লাহ সাদা ময়লাযুক্ত কাপড়, ময়লাযুক্ত কাপড়কে যেভাবে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে কোন একজন ধোবা, তো তুমি আমার গুনাহকে এরকম ধুয়ে মুছে পরিষ্কার সাফাই করে দাও, ঠান্ডা শীতলযুক্ত বরফযুক্ত পানি দ্বারা আমার গুনাহকে ধুয়ে দাও, এ হলো প্রথম নম্বর মোনাজাত। আরেকটা আমরা পড়ি, সুবহানাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, যেটা দোয়া সানা আমরা পড়ি, এটাও দোয়া সানা আলহামদুলিল্লাহ, এটা আবু দাউদের 773 নম্বর হাদিস। আচ্ছা আরেকটা পড়ি, ওয়াজ্জাহাতু আজিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্নাস সালাতু ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি ইল্লা রাব্বিল আলামিন, এটা আবু দাউদের 760, সহিহ মুসলিমের 1697, তিরমিজির 1434, 1621, 22, 23,
এখানে পেয়ে যাবে, এক্ষুনি খুঁজে দেখেন পেয়ে যাবে, এক্ষুনি আপনি নাম্বারিং করে খুঁজে দেখেন পেয়ে যাবে। তো আমাদের সমাজে কি হয়, ইমনি মর্যাদা নামাজের পাটি পাঠ করার দোয়া বলে ব্যবহার হয়। আল্লাহর কসম করে বলছি, এই মিশকাত আছে, সম্ভবত সম্ভবত আশকাতের নাম্বার আছে, মিশকাতুল মাসাবিদ আছে। তো এতগুলো রেফারেন্স দিছি যে এটা পাটি পাঠ করার দোয়া নয় বাবা, এটাও দোয়া স্থানা আমাদের। আমি তো এক্ষুনি নাম্বারিং করছি ভাই, রাগারাগি দেখাবে কি কিচ্ছু নয়। তো এইগুলো আমরা যাচাই বাছাই করে আমলটা করি, এইটাই আমাদের অপরাধ হয়ে গেছে। এই ইমনি মর্যাদা তো আমাদের দেশে কি হয়, নামাজের পাটি পাঠ করা দোয়া বলে ব্যবহার হয়। আমি গোলাবাড়ি হাটের উপরে 4 বছর রাত 2 থেকে সকাল 7-8 পর্যন্ত জলসা করেছিলাম, ফজরের নামাজ পড়ার পরে ভেতর তো, কিন্তু শুধু এই হাদিসটা সিরাতুন নবীর জলসা গিয়ে আমি বলেছিলাম। ওখানকার সমস্ত আলেম জনগণ মিলে সকালবেলা আমাকে ধরেছে, আমি বলছি এক্ষুনি মিশকাত শরীফ নিয়ে আসো, আবু দাউদ নিয়ে আসো, সহি মুসলিম নিয়ে আসো, এক্ষুনি দেখে দিচ্ছি। তো ওরা আমাকে তখন কি বলে জানেন, দুঃখ লাগে এই জায়গায়, আমি তখন কিন্তু হানাবি, এখনো হানাবি। ওরা আমাকে বললে যে আহলে হাদিস হয়ে গেছে, ওরা ভাই সাহেবকে 6,000 টাকা দেয়, আমাকে 6,000 টাকা, মানে তুমি রাত 2 বেলা সকাল 8টায় জল খাবে, এখন তাই তুমি জল খাবে, এই জন্য তোমাকে ধরে দিচ্ছি। না তো আমরা বেশি মহানা ওই 2,000-3,000 বেশি টাকা বেশি দিই না, তখন সুরসা দিয়ে জলসা করতাম। তো আমি বললাম সকালবেলা তবলিগ ভাই জানতেন, আমি সাহেব আমাকে ঘিরে ধরলে, আমি বললাম আবু দাউদ নিয়ে আসো, আমি দেখে দিচ্ছি। তো ওরা আমাকে বলে দিলে আমি হাদিস হয়ে গেছে। শুধু আর অন্য কোনো কথা নাই, শুধু যাচাই বাছাই করে আমি আমল করি। আমার ঘরে দেওবন্দি কেতাব 3 লক্ষ টাকা আছে, কালকে গিয়ে দেখে আসবেন, মনে আসবেন, হিসাব নিকাশ করে আসবেন, যারা আমার বাড়িতে গিয়েছে তারা দেখবেন সব দেওবন্দি কেতাব। আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে যাচাই বাছাই করে এই জায়গায় এসেছি, অন্য কিছু নয়। এবং দেওবন্দি আমার ভাই, কলেমার ভাই, ফুলভুর আমার কলেমার ভাই, আজানগাছি আমার কলেমার ভাই, সবাই আমরা মুসলমান পরস্পর ভাই ভাই। আমি মারা গেলে হয়তো ওরা জানাজে আসবে, ওরাও মারা যারা যায় আমি তাদের জানাজে হাজির হই, এই বিরূপ মনোভাব রাখি না। কিন্তু কথা হচ্ছে আমলটাকে যাচাই বাছাই করতে হবে, কোনো বেহুদা এদিক ওদিক করে আমল করলে হবে না। তাহলে ইমনি মধ্যে হাতো আপনিও দেখবেন, আপনি যাচাই বাছাই করে যারা আছে এলাকায় আলেমদের বলবেন যে হুজুর মজিদ সাহেব তো বলে গেলে তো হাটের দিয়ে পৃষ্ঠা করে দেখেন না কি আছে, একটুখানি দেখেন। আর আমি এখনই বলছি আবু দাউদ 4,000 নম্বর আছে, 110 নম্বর পৃষ্ঠাটা, পৃষ্ঠা নম্বর বলছি, এত বড় কেতাব, এত চওড়া, এত মোটা, 110 নম্বর পৃষ্ঠা পেয়ে যাবেন প্রথম ভারিয়ে। তো আমরা যাচাই বাছাই করে আমল করে, বিনা যাচাই বাছাই আমল করা যাবে না। কেননা বিনা যাচাই বাছাই করে আমি একটা কথা কি বললাম, আমি যদি মিথ্যা কথা বলি, আমি আমার নিজের ঠিকানা আল্লাহ রসুল বলছে জাহান নামের মধ্যে করে নিলাম। তো কোরআনের ভাষায় ইতি মর্যাদা আর হাদিসের ভাষায় মর্যাদা আছে, দিয়ে নিলেন এখানে একটা পার্থক্য আছে। তো এটা হলো দোয়া স্থানা। তো বলবেন হুজুর আমরা আল্লাহ ভগবান বলার আগে করি যা অসুবিধা কোথায়, তো অসুবিধা না ভুলে যাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেখানে যতটুকু যেভাবে যে কোনটা আমল করেছেন আমাদেরকে সেইভাবে ততটুকু সেই কোনটা সেই জায়গায় কতটুকু আমল করতে হবে, বাড়ানো যাবে না কমানো যাবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজন হসপিটালে গিয়েছেন, তারপর 4 কোন আছে, হযরত মুয়াবিয়া 4 কোণে চুমা খাচ্ছেন, হযরত আব্বাস বলে ভাই এটা কি করছেন, রোগ নেই আমার, আর হাজির আসাদ করা হলে দুই দিকে চুমা খান, আপনি 4 দিকে চুমা খাচ্ছেন না, বলছেন তাওয়ার কোনটা আমি অপমাননা করবো আর কোনটা মাননা দেবো মর্যাদা দেবো, তাওয়া তো সব দিকেই সমান, আমি সেই কারণে কাবা শরীরের চতুর্দিকে চুমা খাচ্ছি। তো বলছে না ভাই এটা রিওয়ায়েত নেই, যখন আপনার এইভাবে চুমা খাওয়াটা ঠিক হবে। তো বলছে আমি কাবার কোন দিকটা অমর্যাদা করবো আর কোন দিকটা মর্যাদা দেবো, সব দিকটাই তো আমার কাছে সমান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন মা আতাকুম রাসূলু ফাখুদু ও মা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ কোরআনে বলেছে যে আমার রসুল তোমাদেরকে যতটুকু দিয়েছে ততটুকু নাও, যতটুকু দেয়নি ততটুকু নিতে যেও না। সঙ্গে সঙ্গে হযরত মুয়াবিয়ার জামা খুলে গেল, হযরত মুয়াবিয়া কে, হযরত মুয়াবিয়া উমর বিন আব্দুল্লাহ বিন একজন তাবেঈ আর একজন সাহাবী। ইমাম শাফিঈও আমাদেরকে জিজ্ঞাসা করছে যে মুয়াবিয়া আর উমর বিন আব্দুল্লাহ বিন যাকে পঞ্চম খলিফা বলা হয়, বলছে দুজনের মধ্যে পার্থক্য কতটুকু, মুয়াবিয়া পার্থক্য কতটুকু, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন যে মুয়াবিয়া যে ঘোড়াটা চড়তো ওই ঘোড়ার পায়ের ধুলার যে মর্যাদা আছে উমর বিন আব্দুল্লাহ বিন সে মর্যাদা নেই।
তিনার মতন সাহাবি, তিনি ১৪ থেকে সময় খাচ্ছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বললেন, যেটা ঠিক করছেন না তো ভাই, ভুল যেটা ভুল, ভুল যে ধরিয়ে দেয় সে আমার বন্ধু, আর সেটা সংশোধন করে না মান সম্মানের কোনো কাজ নয়। আমার ইলমের বহর দেখে, ইলমের তাকাপ্পুর দেখে ভুল আমল করাছে, সহি সুন্নাহ মোতাবেক ছোট খাটো সুন্নাহ ভালো আমল করা হয়। অনেক বিদাত আমল করাছে, অল্প সুন্নাহ আমল করুন, সেটাই ভালো হবে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল বলেছেন, এটা কোথায় পাবে? তাবারি আল মুজাবুল আওসার চতুর্থ খণ্ডে 463 নম্বর, আর হাদিস নম্বর 4203, সহি তারগিব পত্তারি প্রথম খণ্ডে 98 নম্বর পৃষ্ঠা, আর একটা আছে প্রথম খণ্ডে 65 নম্বর পৃষ্ঠা, এতগুলো হল আছে। আচ্ছা, আর একটা মা ফকরা সাহেবের বিদা ফকাল আনা আলা হাদিমিল ইসলাম। আমাদের সমাজে দেখা যায় আমরা সবাইকে সম্মান করি, আলহামদুলিল্লাহ এটা ভালো সৌজন্যতার খাতিরে করা উচিত, কিন্তু রসুল বলেছেন কোন বেদাদিকে সম্মান করা মানে ইসলামকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তো বলবেন যে তাহলে আমরা বেদাত করি বলে ঘেরাব না, আপনি আমার কলেবান ভাই আপনাকে বুকে ডান যে আপনি সন্ন্যাটা বুঝে পালন করুন, যেটা সন্ন্যার পর খেলাপ চলেছে, সন্না যেটা নয় সেটা আমল করবেন না, সেটা ছেড়ে দিতে হবে, যেটা সন্না সেটা করবেন। তারপরে আছে লানাল্লাহ মানা, একটা আমরা ক্লাস টেনে হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহ মান লানা ওয়ালাদাহু, লানাল্লাহ মান গায়রা মালানাল্লাহ জাবা লি গায়রিল্লাহ, লানাল্লাহ মান সারাফা মানারালাহ ওয়া লানাল্লাহ মান আউহা মুহদিসা। এই হাদিসের মধ্যে চার প্রকার ব্যক্তির মধ্যে কবি সম্পর্ক দেওয়া আছে, ক্লাস টেনে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসায় পড়ানো হয়। যে ব্যক্তি আমাদের সমাজের অনেক ছেলেরা দেখবেন পিতামাতার বলে, তুমি আমার জন্য কি ভবিষ্যৎ করেছ, তুমি আমার কাছে ভাত খাবার আশা করছো। যদি কোনো ছেলে তার পিতামাতাকে এইভাবে বলে বা মরের মাথায় দোকান করে দেবো, নাই চার মাথার মাথায় দোকান করে দাও নাই, তুমি আমার কাছে ভাত খাবার খাবার আশা করছো, আমি তোমাদেরকে দেখতে পাবো না, আল্লাহর কত বই ছেলে মেয়েদের ক্ষতি করে, এরকম বলা যাবে না ভাই, এরকম বলতে পারবেন না। কিংবা সে তার পিতামাতাকে অর্থাৎ আপনার দাদু দাদিকে ভাত খাবার দেয়নি বলে আপনি সেই বসির প্রতিশোধ নিতে পারবেন না, এটা আপনার অর্ডার নেই, এটা আপনাকে অর্ডার দেননি। তো এই ব্যক্তির প্রতি আল্লাহ লানত পড়ে। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি আল্লাহর নাম না নিয়ে কোন প্রাণীকে জবাই করে, ফাইজা জাবাহ ফাসকুরুল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াল বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ আপনি যদি বলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলভাবে পালন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বুঝে গেল? তাহলে উযু শুরুতে কি বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম না বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বা মাশাআল্লাহ, সচেতনশীল মানুষ আপনারা, তাহলে উযু শুরুতেও কি বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না? কেন? যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু করেন, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে অস্বীকার করলেন, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, শিখেছেন উযু শুরুতে বিসমিল্লাহ, উযু শেষে দোয়া আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুর-রাসূল, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, ফুতিহাত লাহু আবওয়াব আস-সামানিয়াত আল-জান্নাহ ইয়াদখুলু মান আইওয়া শায়ু। আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি উযুর সাথে কালমা শাহাদাত পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। সে যে কোনো দরজাতে প্রবেশ করবে, কেউ তাকে বাধা দেবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় কত বরকত আছে দেখেন। এবারে কত লোকই তৃতীয় নম্বর, যে ব্যক্তি জমিনের নিশানা চুরি করে, জমিনের নিশানা চুরি হয় দু ভাবে, আমিও চাষি বংশের ছেলে, কিছুটা আল গেলে হয় কোদাল দিয়ে কাটা, কোদাল দিয়ে কেটে কেটে আগায় করে, আর যেখানে নামার জমি এতটা পানি আছে ওখানে ধুলো থাকে, ঢোলকুমনি থাকতো আগে, সেটা কি ঢোলকুমনি আমি রয়ে দিয়েছি, মনে করুন সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে থেকে, ও জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাসে থেকে রয়ে থেকে ও কিছু ঢোলকামনিটা দু হাতের ভিতর ছেড়ে দিয়ে চলে আসলো, কিংবা ঘুরেটা সরিয়ে দিয়ে চলে আসলো। আল্লাহ রসুল হচ্ছে এটার প্রতি অভিসম্পাত পড়ে। চতুর্থ নম্বর, যে ব্যক্তি বেদাত করে, মনে করুন আমি বেদাত করি, বেদাতের সঙ্গে মুক্তেরা আছি, যুক্ত আছে, আর আপনারা আমাকে বাড়িতে ডেকে নিয়ে শরবত পান অনেক কিছু নাস্তা পানি খাওয়াছে, আমি বেদাত করি, আমার কিন্তু মেহমানদারি করার জন্য এনার উপর আল্লাহর গজব পড়বে। তাহলে যে ডাইরেক্ট করছে সে কোন ক্রিয়া চিন্তা করে, সেই ব্যক্তি আল্লাহর দরবারে কিরকম ক্রিয়া, আমি বেদাত করি আমাকে উনি মেহমানদারি করছেন তাই ওনার উপর আল্লাহর গজব পড়বে। ইখলাস থেকে হাদিসে পড়ানো হয়, মিশকাতুল মাসালি নবম দশম খণ্ড শেষে দিকে আগে পড়ানো হয়,
মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আপনাদের এখানে যদি থাকে অন্তত ছেলেদের কাছে কি এই হাদিসটা অবলম্বন করে দেখেন যে বাবু তুমি তো ক্লাস নাইনে পড়ছো, তোমার হাদিসে দেখি এই হাদিসটা আছে কি। তারপর আছে সহি বুখারীতে মান আহাদাসা ফি হাদাসা আও হুয়া মুহাদাসা ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন লা ইয়াকুলুল্লাহ সারফা ওয়ালা আলা মান আহাদাসা ফি হাদাসা আও হুয়া মুহাদাসা। যদি কোনো ব্যক্তি বেদাত করে কিংবা বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে আশ্রয় দেয়, ওই ব্যক্তির উপরে কি হয়, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তামাম বিশ্বের মানব জাতির লানত, মানে অভিশাপ। লা ইয়াকুলুল্লাহ সারফা ওয়ালা আলা, ওই ব্যক্তির কোন ফরজ এবং নফল ইবাদত আল্লাহর দরবারে কবুলই হয় না। কথাটা কিন্তু আমি বলি না, কথাটা কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু নকল করছি, আমার অপরাধটা কি আমি ওটাকে লিখে এনেছি, নকল আমাকে মিথ্যা কথা বলতে পারবো না। আর কোথায় কোথায় আছে হাদিসটা, বুখারীতে সাত জায়গা আছে, নাম্বার নেন 28,067, 4,700, 7,570, 7,673 মানে যে হাদিসটা একবারে যে দ্বিতীয়বার আর আসেনি এরকম হাদিস আছে 4,000। কিন্তু কিছু কিছু হাদিস বিভিন্ন জায়গায় এসেছে, তো এই হাদিসটা সাত জায়গায় এসেছে। যেমন বহুদিন বৃষ্টি যদি না হয় ইস্তেসনা সলাত করে সবাই মিলে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করা যায়, শুধু এইরকম হাদিস বুখারীতে এসেছে 15 জায়গায়, হাত তুলে মোনাজাত করার হাদিস এসেছে 15 জায়গায়। তবে সেটা বৃষ্টির জন্য, বৃষ্টি যদি না হয় তখন সবাই মিলে দোয়া করতে পারেন, মসজিদের মধ্যে পড়লে এরকম ভাবে হাত তুলে দোয়া করতে হয়, আর ফাঁকা মানে দোয়া করলে হাত উল্টে দোয়া করতে হয়, আর কাঁধের উপরে চাদর কিংবা জামা কাপড় থাকলে সেটা বারবার উল্টাতে ফেলতে হয়, আল্লাহ দরবারে বারবার কাপড় মিলে দিয়ে আরজু করতে হয় যে আল্লাহ বৃষ্টির অভাবে গরু ছাগল পশু পাখি আমরা মানুষ পুকুরের মাছ কষ্ট পাচ্ছে, আপনি বৃষ্টি দেন আমাদের কাপড় মিলে আরজু দিকে আপনি বৃষ্টি দেন, এরকম করে বাইরে এরকম করে গায়ে চাদর জামা কাপড় উল্টাতে পাল্টাতে হয়, হাত করে উল্টো ভাবে দোয়া করতে হয়। তাহলে একই আমল মসজিদের মধ্যে একরকম, বাইরে আর একরকম, বোঝা গেল, বোঝাতে পারছেন মনে হয়। তাহলে এটাকে কি বলে ইস্তেসনা দোয়া, সলা বৃষ্টি প্রচুর হচ্ছে হাত তুলে মনে হয় করে সবাই মিলে, বৃষ্টি হয় না দোয়া করুন। তারপর কি করে মহামারী আসলো, আমভাবে সারা বিশ্বের মুসলমানদের যদি বালা মুসিবত আসে ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে কোনোতে না জেলা ইমাম সাহেব হাত তুলে বলবেন, আর মুসল্লিরা সেজদা না গিয়ে ওরাও পিছনে আল্লাহু আমিন আল্লাহু আমিন ওরাও দোয়া করবে। আর কখন করবে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় হাত তুলে মোনাজাত করতে পারেন। এরকম কিছু কিছু খাস নির্দিষ্ট জায়গা আছে যেখানে হাত তুলে মোনাজাতের রেওয়ায়েত আছে, কিন্তু কিছু কিছু জায়গায় শুধু দোয়া আছে মোনাজাত নেই। যেমন আমাদের সমাজে কি হয়, জানাজার নামাজ পড়ে বলে লাইন খাইতে আর একবার মোনাজাত হবে, তো এই তো 5 মিনিট, আমাদের সমাজে আসলে জানাজার নামাজ হয় 52 সেকেন্ডে, 52 সেকেন্ডে পটপট করে 4টা তকবীর আসসালামু আলাইকুম, আমি এক সময় পড়তাম, আমি ওই দিয়ে ছিলাম, তারপর এখন দেখছি এক গাড়ি দোয়া আছে, এই দোয়াগুলো পড়ে পড়ে আমি দেখছি 5 মিনিট টাইম লাগে। তো মোনাজা এই সলাতের ভিতরে করতে হয়। এখন কিছু ব্যক্তি বলছে যে আবার হাত ধরে মোনাজাত হবে, মাটিতে চলে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করবে বুখারী আবু দাউদের 3232 দুটো হাদিস আছে, আল্লাহুম্মা ফির লাহু ওয়াসতাবিহু ওয়া লাকে ক্ষমা করে দিন আর ঈমানের উপরে অটল রেখে দিন, আর আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা ফির লাহু ওয়া রাহমা ইন্নাকা আল গাফুরুর রহিম। এখন এই দুটো দোয়া আছে, আহলে হাদিস আর ওই একদম বেইরাম হয়ে গেছে, ওরা মাটি দিয়ে মতো পড়ায়, এরা করছে বেদাত আর ওরা না করে, তো মাটির হওয়া শেষ পর্যন্ত সবাই মিলে মৌখিক মৌখিক ভাবে এই দোয়াটা পড়তে হবে, এরা কি স্ট্রেক বার আল্লাহুম্মা ফির লাহু ওয়া এই মানুষটাকে আপনি ক্ষমা করে দিন, অসাবিত হোক এবং ইমানের উপরে অটল রেখে দিন,
যে ইমান আমল নিয়ে চলাফেরা করেছে তার উপরে অটুট রেখে দিন। আরেকটা কথা কি, আল্লাহ উম্মাত করে লব বলল আপনাকে ক্ষমা করে দিন, ওয়ারহামহু আপনার প্রতি রহম করুন, ইন্না কান্তাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি চরম পরম ক্ষমাকারী। এই দুটো দোয়া মৌখিকভাবে পড়তে হয়, না ওখানে হাত ধরে মনে যাচ্ছে না পালানোর জায়গা আছে। এমনকি হাদিস আছে একটা উট জবাই করে কোটা কাটি করে বিলিবন্টন করতে যতক্ষণ টাইম লাগে, সহিহ মুসলিমের হাদিস, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটার জন্য দোয়া করতে হবে, সেটা মৌখিক দোয়া। বিয়ের পরে আমাদের সমাজে কি হয়, লম্বা ছড়া বর কনেকে বসে রেখে লম্বা ছড়া দোয়া করছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কি করেছে, বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকুম ওয়া জাল্লা বাইনাকুম ওয়া ফিল খায়, এই এতটুকু দোয়া। এই মজলিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবা কিরামদেরকে নিয়ে তিনিও তো মজলিস করেছিলেন, কিন্তু মজলিসের সাথে কি বলছে, সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা ওযুর শেষে বলা যায়, এটা মজলিসের শেষে বলা যায়, এটা কোরআন পড়ার পরে কোরআনুল কারীম কোরআনুল মাজিদ পড়ার শেষে এটা পড়া যায়। এই দোয়াটা তিন চার জায়গায় পড়া যায়। পুজোর শেষে যদি পড়ে একটা ফেরেশ থাকবে, আপনার নাম লিখবে, আপনার বাপের নাম লিখবে, আপনার গ্রামের লিখবে, আপনার ঠিকানা লিখবে, লিখে সেই কাগজ আমি আল্লাহর আদর্শ তলায় তুলে রাখবে কিয়ামতের ময়দানে। যেদিন আমি ইমাম আপনার হব না, কোনো পীর সাহেব আমির সাহেব কেউ কারোর হবে না, কখন উমাতি ইয়ামাল কিয়ামা ফরদা কোরআন এসেছে, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমার দরবারে উমান ইসুয়ান যারা বিজুলিত রমজান উমান ইসুয়ান কাকে বলে, একদিকে একজন আরেকদিকে একজন, একদিকে আল্লাহ একদিকে বান্দা, ওখানে কোনো কেউ আপনার সুপারিশ করার জন্য যাবে না। আল্লাহ কোরআনে নিশ্চয় জানিয়েছে যে আমার কাছে আসতে গেলে কারোর ঘুষ্টু চলবে না, কারোর কোনো বড় নেতা নাকি আসার দরকার লাগবে না, তুমি আমার কাছে যখন আসবে একা কি আসবে। সুতরাং আমাদেরকে এই সুন্নাগুলো ফলো করতে হবে। এখন আমরা সেখানে কি করছি, লম্বা চড়া মোনাজাত করে দিয়েছি, এগুলো নিকৃষ্ট বিধান। এখন মোনাজাতের কথা বললাম তো হয়তো একটু মনে রাখতে হবে, একবারে তো খুলে দেওয়া যাবে না। দেখুন আমার কাছে নাসিরুদ্দিন চাঁদপুরি যিনি বুড়িপুকুর মাদ্রাসা সাইফুল হাদিস, ওনার কিতাব আছে হানাফি কেল্লা, দ্বিতীয় খণ্ডে 145 নম্বর পৃষ্ঠা লিখে রেখে দিয়েছে যে মোনাজাত রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নেই, সুতরাং কেউ যদি বেদাত করে তার ভুল হবে না। আল্লাহর পছন্দ করে মসজিদে বসে বলছি, এইরকম ভাবে লেখা আছে। আর কিতাব নাম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ, বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা সাইফুল হাদিস, এই ব্যক্তি একটা কিতাব লিখেছেন ফয়জুল কালাম, তার 125-126 পৃষ্ঠা লেখা রয়েছে যে বিয়ের পরে জুম্মার পরে ঈদের পরে পাঁচ হপ্তাহ সলাদের পরে বুখারী ফরমের দিলে পুরো সিরিয়াল করে দিয়েছে। বাংলাদেশ থেকে অর্ডার করে বইটা এনেছি আমার বাড়ি আছে, আমি তো ইন্টারভিউ দিতে সেখান থেকে এসেছি, আমি তো লস করতে আসিনি, আমি বাইরে করে সকালবেলা ইন্টারভিউ দিতে এসেছি সেখান থেকে না আসি, তো আমি না যদি ডাইরেক্ট বাড়ি থেকে আনতাম ও কেতাবগুলো সারে করে আনতাম, আর যদি সুযোগ আপনারা আড়াই করতেন ওই কেতাব আমি পড়ে পড়ে লস করে যাবো ইনশাল্লাহ। তো তাতে লেখা রয়েছে মোনাজাত নেই। আরেকটা কেতাব হচ্ছে ফাতে রশিদিয়া, 12টা খণ্ড আছে, 3 নম্বর খণ্ডে 168 নম্বর পৃষ্ঠায় লিখেছেন কে, রশিদ আহমদ গাঙ্গুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আমি তাকে শ্রদ্ধা জানাই সম্মান করি, সবাই শ্রদ্ধেয় আমাদের, আমরা কাউকে অসম্মান করি না, আমার তাদেরকে রহমাতুল্লাহ আলাইহ বলছি। কোনো যদি ছেঁটা ভাবে যদি বলছে রশিদ সাহেব রশিদ আহমেদ গাঙ্গুলি, তাহলে ভাবতে পারবে যে মজেন সাহেব রশিদ আহমেদ গাঙ্গুলি সাহেবের প্রতি অবশ্রদ্ধা আছে, না তিনি ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা রহম করুন। তিনি 168 নম্বর পৃষ্ঠা লিখেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবারও সম্মিলিত মনে করি, যদি করতো তাহলে নিশ্চয়ই হাদিসের কোথাও না কোথাও থাকতো। তাহলে কটা হলো, হানাফি কেল্লা, ফয়জুল কালাম, আর কি ফাদাই রশিদিয়া, আপনারা কিনে পড়ে যান বাবুজি। আমি কষ্ট করে আহলে হাদিস হতে গেলে অ্যাকচুয়ালি পড়তে হয়, আহলে হাদিস হতে গেলে পড়তে হবে, যে নাম দাঁড়িয়ে আহলে হাদিস হয়ে লাভ নেই। আহলে হাদিসের মধ্যে 98% বেনামাজি হয়, যারা করিলেন না, যারা হারিয়ে আছে আমার দাউদের, আমি তো আর দাউদের ভরসা করছি না, আমি 8 লাখ টাকা ইনকাম করতাম বছরে, সব তোমার চলে গেছে, আমি সত্য কথা বলবো তার কাজ না, আমি আগে সে থেকে ভয় করবো না, হানামিদের থেকে ভয় করবো, একমাত্র ভয় করবো আমি আল্লাহকে দিকে, এই দাউদ ফলুক না, আমি আর দাউদে আমি আসতে চাইনি, শুধু আমার বন্ধু বল মান সম্মান আর আপনাদের কাছে প্রচার প্রচার করেছে, আর নতুন এলাকা আমার এটা ভালো লেগে গেছে। তো আহলে হাদিস 98% বেনামাজি, আমি নিজে 2.5 বছর ইমামতি করে বুঝতে পেরেছি। আমি বক্তব্য দিয়েছি জুম্মায় আমাদের বন্যা বক্তব্য হয় যে যারা নামাজ পড়ে না তারা কাঁপে, আগে কাঁপে যারা শুধু জুম্মা করে তারা কাঁপে, চোখ শুনেছে কিছু বলেনি, কিন্তু আহলে হাদিসের একটা সময় ভালো, কোরআন হাদিসের দলিল মানবের নাম করা শুনে চলে কিছু বলবে না, এটাই একটা ভালো গুণ আহলে হাদিসের, যে দলিল যদি দিতে পেরেছে ওর বাবের তোমার আগে কিছু বলা, তো এটা আমি নেব, তবে হ্যাঁ দলিল দিতে হবে, যেটা বলবেন দলিল দিতে হবে।
আর আরেকটা কথা, আহলে হাদিসদের মধ্যে যেটা বলছি 98% বিনাময়। হানাফি আমার এলাকায় চলুন, আপনি কাজ করুন, জোহরের নামাজে 3 কাতার মুসল্লি দেখাবো। আমি যে মসজিদে 17 বছর ইমামতি করেছি বনমানি ভোট ভোটিয়ারি থেকে 3 কিলোমিটার দূরে, জোহরের নামাজে 3 কাতার মুসল্লি থেকে 6 মসজিদ আপনি কিভাবে নামাজ পড়বেন, ওতেও লেখা রয়েছে ফরজ সালাতের পরে একটা সময় ছিল গ্রামের মানুষ চাষবাস করতো, চাষবাস করে হুকো টানতো নারকেলের উপরে কলকাতা, কিন্তু আমাদের বাড়ি ছিল, আমাদের বাচ্চা যারা টেনেছে আমরা টানিনি বাবাজি, কথা হচ্ছে ওই হুকো কলকে টানতো, তো সেই যেমন মানুষ ধর্মকে দূরসর কি জানতো না, ওদের শিক্ষা দেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য ইমাম সাহেব মোনাজাত করতো, সেটা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেটা আজও পর্যন্ত আমরা আমলে রেখে দিয়েছি। হ্যাঁ, নাম ফরজ সালাত পরে 33 থেকে 40টা দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কত হাদিস নেবেন, পরে হাদিসে বলে দেব, اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم عين لذتك وشكرك وحسن عبادتك এরকম করে 33 থেকে 40টা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এবং 33 33 আছে, আপনি যদি বলে বলেন আমি 100 বার বলবো সওয়াব পাবে, কিন্তু বিদাত হবে না, তবে সুন্নাহ হবে না। নবী মুহাম্মদ বলেছে 33, আপনাকে 33 বার বলতে করতে হবে। এই প্রথমবার 33 33 হয়ে গেলে এবার আপনি বসে 5 বার 7 বার করুন আপনার ব্যবহার। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ম নীতি হুকুম ওয়াদা হলো প্রথমবারে 33 33 33, এই পারা কাছে সাথে 33 33 34, উভয় পক্ষের হাদিস সহি, এটা পড়ে নেওয়ার পরে আপনি 5 বার 7 বার পড়েন, আমার করতে নাই। আর বল করছে সূরা নাস পড়া ফজর আর মাগরিবের পরে 3 বার 3 বার, জোহর আসর ইশা 1 বার 1 বার, এইগুলো পড়ে যদি যার ইচ্ছা চায় মোনাজাত করুন, কিন্তু এইগুলো পড়া বাদে মোনাজাত করে নিয়ে তারপর পড়ছেন না, সুন্নাত হবে না ভাই, কারণ মুহাম্মদ সাসাম যেভাবে যখন যে তরিকায় পড়েছেন সেইখানে আমাদের পড়তে হবে, মোনাজাত করে নিয়ে তারপরে বসে বসে পড়বে সুন্নাত আদায় হবে। যাই হোক, আমি ক্লান্ত পরিশ্রান্ত আর আমার শরীরের পজিশন থেকে আপনারা বুঝতে পারছেন, আমি ভোটের থেকে এসেছি বারাইপুরে, বারাইপুর থেকে এই জেলে 3টে ট্রেন ছেড়ে দিয়েছি, আল্লাহর কসম করে বলছি, তারপরে আপনাদের কাছে এসেছি, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আপনারা সকলে মিলে দোয়াগুলো শিখবেন, শিখে সেই অনুযায়ী আমল করবেন, ইমাম সাহেব যেভাবে চালাচ্ছে ওভাবে চলুক, এ করে ভরা তুলে দিয়ে পড়া লেখা তৈরি করবে না, নিজেদের মধ্যে বিভ্রান্ত করবে না, দেখুন পড়তে হবে একটু, যদি মসজিদের মুন্তাকাব হাদিস থেকে একটু ছুঁড়ে নিয়ে আসেন, 219 নম্বর পৃষ্ঠা দেখেন, যে কাদা সেরা করো, মাঝখানে ফাঁকা বন্ধ করো, এবং পরস্পর জুড়ে জুড়ে দাঁড়া না, তার পায়ের মাঝখানে ফাঁকা দেখো না, যদি রাখা হয় তো শয়তানের বাচ্চা মেয়ে শাবকের নেয় মাঝখানে দাঁড়ায়, 219 নম্বর পৃষ্ঠা দেখে কোন টাকা বাতাসে লেখা রয়েছে। তো আমরা এগুলো পড়ি কিন্তু আমল করি না। আর আরেকটা কথা বলি, যে অনেক জানলাম কিন্তু আমল করলাম না, এই জানার কোনো গুরুত্ব হবে না, আপনার আমার আমল করতে হবে। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম, বুঝতে পেরেছেন? তো কথা হলো কি জানেন, যেটা আমি বারবার বললাম, এটা কথা বলে দিয়ে যাই, মনসার কথা, থুতো উপর দিকে ফেললে গায়ের দিকে আসে, আহলে হাদিস, আহলে তবলিগ, আহলে হিজবুল্লাহ কিংবা আহলে আজাদ কাছি নাজাত মিলবে না, আমার আপনাকে হক পঙ্কি হতে হবে, সবাইকে হক পঙ্কি হতে হবে, যারা দাড়ি রাখেন না দাড়ি রাখেন, যারা তিরিঙ্গা বিড়ি সিগারেট খাচ্ছেন পরিত্যাগ করে দেন, না তো জান্নাতে যেতে পারবে না, এগুলো পরিত্যাগ করে দেন, আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি অন্বেষণ করেন, পিতা মাতাকে সেবা করবেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন। আপনি কি বলে নামাজ পড়ছেন না, আজকের গোস্তবাদের লোভে মসজিদে এসেছেন, আমি আপনাকে লজ্জাও দিইনি, দুঃখ চাইছি, ক্ষমা চাইছি, আমি দুঃখ দিয়ে আমি ক্ষমা চাইছি জন্য, কিন্তু আপনি যদি মরে যাবেন আপনার জন্য সমস্ত মানুষের জানাজা নামাজ পড়ে দিলে কাজ হবে? 5 ওয়াক্ত ফরজ সালাতের বিকল্প কোনো আল্লাহর সঙ্গে
ব্যবসা নেই। আপনি হজ করেছেন, জাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, মসজিদ করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনি পাঁচ বছর খরচ সারা দাঁড়াই করছেন না, ও হজের কোনো কাজ আছে। যাক আলহামদুলিল্লাহ, সামনে তো সাহেব তিনি আমার পাশে এসেছেন, তিনি তিনার মূল্যবান পক্ষ এবার আপনাদের। আমি হাত তো দোয়া করছি, বেশিরভাগ করা হয়েছে কিছু কিছু মানুষ যদি কেউ না করে তাহলে অনেকগুলো দোয়া আছে, দোয়াগুলো মুখস্থ করে নিয়ে পড়বে, পড়াশোনা করলে দেখবেন নিজেদের, আপনি দোয়ার অর্থগুলো জেনে যখন নিজের আমল করবেন তখন আপনার ভালো লাগবে। আমিও তো হারামি ঘরের ঘরানা ছেড়ে, কিন্তু একদিন আমিও মোনাজাত করতাম, আমি এখনই আল্লাহ রহমতের করে বলছি, আল্লাহর উপরে রহমত করে ভরসা রেখে বলছি, এমন মোনাজাত করবো সবাইকে খারাপ ইনশাল্লাহ, কিন্তু তারপরে ছেড়ে দিয়েছি। ইনার চাইতে বড় বড় মুরব্বী ব্যক্তি আমাকে দোয়ার জন্য, আমাকে দোয়া করার জন্য দাওয়াত করত, বিশ্বাস করো আমাদের সমাজে আমরা ইমাম সাহেবকে কি করি, 3,000-4,000-5,000 টাকা ইমাম থেকে দিই মাইনে দিই। আমি যে এলাকায় ছিলাম আমাকে 15,000 টাকা মাইনে দিত, ওই রোড নম্বর রাজগড়া 15,000 টাকা বেড়ে নিত, কিন্তু আপনারা আপনাদের ইমামের কত টাকা দেন? আজকে আমাদের সমাজে ইমাম সাহেবের কোনো মর্যাদা দেওয়া হয় না, তবে সে সোননাথের প্রতি তার আমল করার ইচ্ছা আছে, কিন্তু আমরা তাদেরকে লাগিয়ে দেবো, তাড়িয়ে দেবো, নতুবা রাখবো না, আর এই সমস্ত ভয়ে ইমাম সাহেবের সহি সন্ন্যতার আমলও করতে যায় না, কবিরাকে ছাড়তে যায় না, এটাও মাথায় রাখবে। ইমাম সাহেবের বাস স্বাধীন অনেক দিন আমি মসজিদের ইমামতি ছেড়েছি, সুদের বর্ণনা বলেছে বলে কমিটি সেক্রেটারি আমাকে ডেকে বলেন আপনি কবে চলে যাবেন বলুন, 15 জুলাই মনে দুঃখে মসজিদ থেকে নেমে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।